ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি। জিআরপি সূত্রে জানা গেছে, জম্মু ও দিল্লি থেকে দুভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার বিকেলে তারা স্টেশন থেকে আসামে ট্রেন ধরার অপেক্ষায় ছিল, ঠিক তখনই জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। শুক্রবার গভীর রাতে চলে জিজ্ঞাসাবাদ। ধৃতদের মধ্যে দুজন মহিলা, পাঁচজন পুরুষ এবং ৬ জন শিশু। ধৃতরা হলো আব্দুল রকিম, মোহাম্মদ হারিস, নূর ইসলাম, মনোয়ারা বেগম, সামদা বেগম, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া রয়েছে ৬ জন শিশু। ধৃতরা মায়নামারির বাসিন্দা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে। ৬ জন শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি। জিআরপি সূত্রে জানা গেছে, জম্মু এবং দিল্লি থেকে দুভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার বিকেলে তারা স্টেশন থেকে আসামে ট্রেন ধরার অপেক্ষা ছিল, ঠিক তখনই জিআরপি আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। ধৃতদের মধ্যে দুজন মহিলা এবং ৫ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে। ধৃতরা মায়নামারের বাসিন্দা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই-বাইক, পাচ্ছেন ৫ বছরের ওয়ারেন্টি, ১ মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর ৫ বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন ৫ বছরের ওয়ারেন্টি, ৫ বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, ২৪,০০০ পর্যন্ত রেফারেল বোনাস, ৬০-৮০ কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, ৫ বছরে ২,৫০,০০০ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর ৪, কন্ট্যাক্ট ০৩৫৮২২২২৮৪। আমরা কথা বলে নেব শিলিগুড়ি থেকে, আমাদের প্রতিনিধি রয়েছে পার্থ প্রতিম, পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ, এই যে রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে কি জানাবে বিস্তারিত? কাজে তোমাকে জানাবো, এরা কিন্তু যে রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু মোট ১৩ জন রয়েছে, ১৩ জনের মধ্যে কিন্তু ৬ জন শিশু রয়েছে। কার্যত জিআরপি সূত্রে আমরা যে খবর পাচ্ছি, রোহিঙ্গারা জম্মু কাশ্মীর থেকে দুটি ভাগে ভাগ হয়ে এনজিপি স্টেশন দিয়ে তারাই কিন্তু যাওয়ার পরিকল্পনা ছিল এবং তাদেরকে কিন্তু সন্দেহ হয় জিআরপির। এরপরে কিন্তু দীর্ঘ তাদের উপরে যে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে তাদের কিন্তু অসঙ্গতি পাওয়া যায় এবং তারপরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। কার্যত এই ১৩ জনের মধ্যে কিন্তু ৬ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে এবং জিআরপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এরা কিন্তু আসাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত নেমেছে সংশ্লিষ্ট দপ্তর এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা, যে রোহিঙ্গারা আছেন তাদের কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কার্যত এত পরিমাণ যে রোহিঙ্গা এই গ্রেপ্তার হলো শহর শিলিগুড়িতে এনজিপি স্টেশনে, এই যে এই কিন্তু এলাকার শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত নেমেছে, ইতিমধ্যে ধৃতদের কিন্তু গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পার্থ, এখানে কি মনে করা যেতে পারে যে জলপাইগুড়ি পুলিশের মুকুটে একটি আরেকটি পালক যোগ হলো, তাদের এত বড় একটি সফলতা, এভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য, এখানে কি পুলিশের ভূমিকা নিয়ে কি জানাবে?
কাজু তোমাকে জানাবো, এটা কিন্তু শিলিগুড়ির চেয়ে বা উত্তরবঙ্গের চেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশন। এনজিপি স্টেশন থেকে তাদের যাওয়ার পরিকল্পনা ছিল এবং জিআরপি অর্থাৎ রেল পুলিশদের যে আছে তাদের কিন্তু সন্দেহ হয়, তাদের মধ্যে অসঙ্গতি পায় এবং দীর্ঘ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু বৈধ কাগজপত্র এবং তারা জিআরপি তরফ থেকে তাদেরকে প্রাথমিক প্রশ্ন করা হলে তারা কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারে না বলে মনে করা হয়। এরপরে কিন্তু জিআরপি নিশ্চিত হয় এরা অন্য জায়গা থেকে এসছে, এরপরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। কার্যত বলা যেতে পারে রেল পুলিশ অর্থাৎ জিআরপির বড় সাফল্য বলে মনে করছেন শহরবাসী। অনেক ধন্যবাদ পাঁচু তোমাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি। এখানে মনে করা হচ্ছে জলপাইগুড়ি পুলিশদের এখানে ভূমিকা নিয়ে কিন্তু অনেকটাই প্রশংসনীয় তাদের এই পদক্ষেপ। জিআরপি সূত্রে জানা গেছে জম্মু এবং দিল্লি থেকে দুভাগে ভাগ হয়ে এনজিপি স্টেশনে পৌঁছেছিল এই দলটি। শুক্রবার বিকেলে তারা স্টেশন থেকে আসামে ট্রেন ধরার অপেক্ষায় ছিল, ঠিক তখনই জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। ধৃতদের মধ্যে দুজন মহিলা, পাঁচজন পুরুষ এবং ছজন শিশুও রয়েছে। ধৃতরা মায়ানমারের বাসিন্দা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে তোলা হবে তাদের।